Welcome back to my channel Fahima Hassan blog. Assalamu alaikum. Shobai kemon achen? Alhamdulillah, amra bhalo achi. Amar gacher obostha gulo khubi kharap shite. Ami ei gach gulo onek jotno kori. Ashole eta shite khub iye hoye jay, mane noshto hoye jay pata gulo. Tarpor ghore jehetu ektu bhaloi ache. কারণ অন্য অন্য জায়গা হলে আরো খারাপ হয়ে যেত বাইরে থাকলে এটা কয়েকদিন পর পর একটু বিকার্বনাদ দিয়ে একটু স্প্রে করে নিলে আরো সুন্দর থাকে তবে গরমের দিনে বেশি করা লাগে পোকামাকড় যেন না হয় পালং শাক রান্না করব শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে তারপরে বাগার দিয়ে ফেলব আর চিংড়ি মাছ রান্না করব ডাল ভুনা করব আপনাদের সাথে শেয়ার করব টুকিটাকি কাজ আশা করি আপনাদের ভালো লাগবে কারণ গল্প করব সাথে কোনো রেসিপি না রান্না করব আর কথা বলবো মন খারাপ একটি রোগ আর এই মন খারাপ থেকে বাঁচতে অনেক সময় আমাদের নেগেটিভ জিনিসগুলোকে পজিটিভ করে ভাবতে হয় তাহলে অনেক সময় মনগুলো ভালো থাকে মূলত আমি আসলে সবসময় চিন্তা করি যে কিছু ডাক্তারদের তারপরে যারা একটু বড় যারা অনেক কিছু বুঝে তাদের যে আলোচনাগুলো যেমন মানসিক কিছু রোগের যে ডাক্তার রয়েছে তাদের কথাগুলো ফলো করলে মানুষের অটোমেটিক মন ভালো হয়ে যায় কারণ তারা অনেক কিছু বুঝে বলেই কিন্তু তারা ডাক্তার হয়েছে এবং তাদের কথাগুলো যদি ফলো করে আপনি আপনার লাইফে চেঞ্জ আনতে পারেন তাহলে অনেক ভালো হয় মানসিকভাবে যখন মানুষ ভেঙে পড়ে তখন মানুষ যদি সবসময় চিন্তা করে নেগেটিভ তাহলে সে আরও ভেঙে পড়বে আর সে কখনো উঠে দাঁড়াতে পারবে না তা সে সবসময় চিন্তা করবে যে তার লাইফে সবসময় নেগেটিভই হচ্ছে তার লাইফে সবসময় খারাপ আসতেছে ভালো কিছু আসতেছে না কিন্তু তার চিন্তা ধারা থেকে চেঞ্জ করতে হবে তার লাইফে অবশ্যই তার কিছু ভালো আসবে এবং সবসময় মানুষের খারাপ অবস্থান থাকে না কখনো না কখনো ভালো অবস্থানে মানুষ চলে আসে তার জন্য মনোবল ঠিক রাখতে হবে এবং মনটাকে সবসময় প্রাধান্য দিতে হবে নিজের মনকে নিজের মতো করে সাজাতে হবে এবং নিজের মন মতো চলতে হবে তাহলে অনেক কিছু অনেক হতাশা থেকে অনেক মন খারাপ থেকে মানুষ বাঁচতে পারে আপনারা হয়তো বলবেন যে আমি কীভাবে বলছি কারণ আমি এই কারণে বলছি আমার মনও খারাপ থাকে আমি দীর্ঘ 5 বছর ধরে 6 পড়বে আমি ইতালিতে আছি আমার এই মাকে হারিয়েছি আমি আমার মাকে হারানোর পরে আমি অনেক ভেঙে গিয়েছিলাম আমি অসুস্থ ছিলাম মানসিকভাবে তারপরে শারীরিকভাবে আমার মনকে আমি ঠিক করেছি আমার হাজবেন্ড আমাকে অনেক যত্ন করেছে সবসময় পাশে ছিল ভালো পজিটিভ চিন্তা করতাম নেগেটিভ কোনো কিছু আনতাম না তারপর হচ্ছে আস্তে আস্তে নেগেটিভ ভাবা বা টেনশন করা সব কিছুই আস্তে আস্তে করে ছেড়ে দেওয়া কারণ আমরা সব কিছুই নেগেটিভের মধ্যে সীমাবদ্ধ না আমাদের পজিটিভ চিন্তা করতে হবে আর পজিটিভ চিন্তা করলেই চিন্তা চেতনা আমাদের বাড়বে আমরা যদি সারাক্ষণ নেগেটিভ নিয়ে চিন্তা করি নেগেটিভ ভাবি তাহলে আমাদের লাইফে কোনো কিছু আসবে না আমার মা চলে যাওয়ার পরে আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম এত বেশি যে আমি ভাবিনি কখনো ভাবি নাই যে আমি আবার বাঁচব তো উপরওয়ালার উপর বিশ্বাস রাখতে হয় ভালো আল্লাহ যা করে ভালোর জন্য করে হয়তো সব কিছু আমাদের ভাগ্যের উপরে নির্ভরশীল আমরা তবে চেষ্টাও করতে হবে ভাগ্যের উপরে শুধু নির্ভরশীল থাকলে তো চলবে না কিছু কিছু চেষ্টাও করতে হবে চেষ্টা করার ফলে যেটা না আসে সেটা উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হবে যে এটা আসলে চেষ্টা করেও আমি পাইনি তার মানে এটা আমার ভাগ্যে নেই তো মন খারাপ করলেও চলবে না এরকম অনেক কিছুই আছে যা আমার নিজের লাইফ থেকে আমি শিখেছি এর জন্যই হয়তো আপনাদের সাথে শেয়ার করলাম আর অনেক সময় কোরআন তেলাওয়াত করলে নামাজ পড়লে তারপর হচ্ছে কোরআন তেলাওয়াত শুনলে মন ভালো হয়ে যায় এটা আমি আমার নিজে থেকে প্রুফ এর জন্য হয়তো আপনাদের সাথে শেয়ার করলাম কিছু কিছু জিনিস আসলে নিজে যখন পরীক্ষিত হয় তখন
মানুষকে উপদেশ দেওয়া যায় বা সাজেশন করা যায়। আর এই কারণেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার কিছু কথা। আশা করি কথা বলতে বলতে আমার রান্নাগুলো আপনারা দেখে নিয়েছেন, কীভাবে চিংড়ি মাছ রান্না করলাম, শাক বাগার দিলাম, তো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আমার কথাগুলো। যদি ভালো লেগে থাকে এভাবে নিজেরা নিজেদের মনকে ট্রাই করে মন ভালো রাখতে পারেন। অনেক সময় ঘুরলে বা বাসা থেকে যখন একটু বের হওয়া হয় বা একটু বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করা হয় বা সন্ধ্যার দিকে, যখনই একটু খারাপ লাগে যে না বাসায় বসে থাকবো না, একটু হেঁটে আসি বা একটু ঘুরে আসি, তো এরকম করলে অটোমেটিক বাহিরের সাথে বাহিরের প্রকৃতির সাথে মন ভালো থাকে, মন ভালো হয়ে যায়, খারাপ মনটাও আসলে অতক্ষণ স্থায়ীভাবে থাকে না। আশা করি আমার এই অতি সামান্য কথাগুলো আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রান্না শেষ, চিংড়ি মাছ ভুনা, আর সাথে আছে ঘন করে ডাল রান্না করা, আর হচ্ছে শাক ভাজি। আসলে ডাল ভুনাটা আপনাদের সাথে রান্নার সময় শেয়ার করতে পারিনি, তখন আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে ডাল ভুনাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।